সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গ যাত্রার উদ্দেশ্যে। চলছিলাম ডাল লেকের পাশ দিয়ে নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে। যতই এগিয়ে যাই ততই চোখে পড়ছিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। সোনমার্গ যেতে যেতে পথে পড়েছিল বালির ব্রিজ। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা বালির ব্রিজের আদলে তৈরি এই ব্রিজটি। আগে আপনাদের সাথে কেশরের জমি শেয়ার করেছি, কাছ থেকে দেখানোর সুযোগ পাইনি, তাই সুযোগ পেলাম সেটাও দেখিয়ে দিলাম। গ্রামগুলি ছবির মতো মনে হচ্ছিল। ডিসেম্বর ও জানুয়ারি মাসে গ্রামগুলি রূপালী বরফে মুড়ে থাকে। গ্রামটিতে শাহিদ কাপুরের হায়দার মুভি শুটিং হয়েছিল, সেটাও আপনাদের সাথে আমি জানা মাত্রই শেয়ার করে নিলাম। পথেই পড়েছিল বরফ গলা নদী, আর থাকতে না পেরে সবাই মিলে গাড়ি থেকে নেমেই পড়লাম। চলল অনাবিল আনন্দ এবং একে অপরের গায়ে রূপালী বরফ নিয়ে ছোড়াছড়ি এবং আরও আনন্দ উপভোগ করলাম।
পাহাড়ের ফাঁকে ফাঁকে উঁকি মারছিল পাহাড়ি ফুল গাছ রোডোডেনড্রন। বরফি সময় বলে এগুলোর এখন পাতা ন্যাড়া হয়ে আছে, এখন জাস্ট কুড়িয়ে আসছে। এপ্রিল মে মাসের দিকে এই গাছগুলো ফুলে ভরে যাবে। আর দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। আবার আমরা সোনমার্গ যাত্রা শুরু করলাম। দেখুন যাত্রাপথে মাঝখানে রাস্তা আর দুই ধারে কেমন বরফের পাহাড় হয়েছে। বরফটা কেটে রাস্তাটা আবার তৈরি করা হয়েছে, কারণ এখানে বরফ পুরো ভর্তি হয়েছিল। জেসিপি দিয়ে কেটে রাস্তাটা আবার ক্লিয়ার করা হয়েছে। দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। যখন তখন এরকম বরফ দেখতে পাওয়া যায় না। এভাবে বরফের পাহাড় আর বরফ গলা জলের নদী দেখতে দেখতে আমরা সোনমার্গের দিকে এগিয়ে চললাম। আগামী দিন আমি আরও একটা এক্সাইটেড ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। নয়তো আমি নতুন নতুন যেসব ভিডিওগুলো নিয়ে আসব আপনারা মিস করে যাবেন। তাই বলছি বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আমার ভিডিওটা সবার আগে তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।